আপনি জমি বায়না করেছেন চার মাসের জন্য কিংবা পাঁচ মাসের জন্য কিংবা ছয় মাসের জন্য যে এর মধ্যে পুরা টাকা দিয়ে আপনি জমিটা নিয়ে নেবেন তো বায়নানামা রেজিস্টার্ড হয়েছে রেজিস্ট্রি করেছেন এখন যার কাছ থেকে জমিটা নেবেন অর্থাৎ যে বিক্রেতা ভেন্ডর ইনি জমিটা দিতে চাচ্ছেন না আপনাকে মানে ডিলে করছেন এখন এই বায়নামাটার কী হবে ভাই আপনি বায়না করেছেন এই বিষয়টা হর হয় বর্তমানে তো আরও বেশি হচ্ছে মানুষজন ফাঁকি দিচ্ছে বায়না নামার নিয়ে কিছু টাকা নিয়ে আর জমি রেজিস্ট্রি করে দিচ্ছে না এই জন্য বায়না নামার কেসগুলো অনেক বেড়ে গেছে কোর্টে তো এক্ষেত্রে আপনার রেমেডি কি একটা উদাহরণ দিই আপনি জমি বায়না করেছেন চার মাসের জন্য বায়না করার পরে এক বছর অতিবাহিত হয়ে গেছে যে বিক্রেতা বা ভেন্ডর যিনি আপনাকে জমিটা রেজিস্ট্রি করে দিবেন অর্থাৎ যার কাছ থেকে আপনি জমিটা নিবেন উনি আর রেজিস্ট্রি করে দিচ্ছেন না আপনার ফোনও ধরছেন না আপনার সাথে কথাও বলছেন না এখন আপনার রেমিডিটা কী আর এখন আপনি একটা কাজই করতে পারবেন সেটা হচ্ছে প্রথমে আপনি তাকে একটা নোটিশ দেবেন যে ভাই এত দিনের মধ্যে রেজিস্ট্রি করে না দিলে তিরিশ দিনের মধ্যে কি পনেরো দিনের মধ্যে রেজিস্ট্রি করে না দিলে আমি অবশ্যই কিন্তু আপনাকে বিরুদ্ধে মামলা করব। মামলা করে আপনি আমি জমিটা নিয়ে নিব তো এর পরেও যদি না হয় আপনি বিজ্ঞ আদালতে মামলা করতে পারবেন এখন কথা হচ্ছে কতদিনের ভিতরে মামলা করতে পারবেন ভাই যেদিন থেকে অস্বীকার করবে সেদিন থেকে এক বছরের মধ্যে আপনি মামলা করতে পারবেন আচ্ছা অস্বীকার ব্যাপারটা কি অস্বীকার ব্যাপারটা হচ্ছে আপনি যে বারবার তাকে বলছেন ভাই আমাকে এটা রেজিস্ট্রি করে দাও আমি ফুল টাকা দিয়ে দিচ্ছি তুমি আমাকে রেজিস্ট্রি করে দাও আর কোনো সমস্যা নেই অমুক তারিখে চলো রেজিস্ট্রি করি কিন্তু উনি বলছেন দিব দিচ্ছি দিব দিচ্ছি সর্বশেষ যেদিন বলবেন যে দেব পরে দেব সেদিনই হচ্ছে আপনার সর্বশেষ তারিখ এর থেকে এক বছরের মধ্যে আপনি মামলা করতে পারবেন অনেকেই বলে যে এক বছর পঁচিশ এক বছর অতিবাহিত হয়ে গেছে আমাদের মানে চুক্তি বায়না করার পরেও মামলা হবে কিনা ভাই মামলা করার পরে যদি চার মাসে আপনি যে বায়নার সময় চার মাস হোক তিন মাস হোক ছয় মাস হোক এর মধ্যে যদি লাস্টে কোন যেদিন বলেছেন সেদিন থেকে যদি এক বছরের মধ্যে থাকেন বাইনা হবে মামলা হবে মামলা হবে কোনো সমস্যা নেই মামলা হলে আপনার যদি বৈধ কাগজপত্র তার থাকে আপনার মালিক যিনি যার সাথে বাইনা করেছেন উনি যদি বৈধ হন অর্থাৎ এক্ষেত্রে অনেকের প্রশ্ন থাকতে পারে ব্যাপারটা কি যে বৈধতা কেন আসছে দেখা আছে। যিনি আপনার সাথে বায়না করেছেন উনার কোনো দলিলই নেই উনার কোনো জমি নেই উনি একটা ভুয়া জিনিস দেখিয়ে বায়না করেছেন তাহলে কিন্তু আপনি কোর্টে উঠলে আপনার জমির ওই জমির বায়নার নামাটা টিকবে না বায়নার নামাটি টিকবে যখন হচ্ছে ওই জল দলিলপত্র ওই জমির দলিলপত্র সবই ওই যে যিনি বায়না দাতা তার কাছে থাকবেন অর্থাৎ তিনি সঠিক মালিক হবেন তখনই আপনার বা নামাটা টিকবে ইনশাল্লাহ আপনি জয়ী হবেন যদি আপনার উইলিংলি নেওয়ার ইচ্ছা থাকে অর্থাৎ আপনি যে টাকাটা দিয়েছেন হয়তো পঞ্চাশ লাখ টাকার জমি সেখানে পঁচিশ লাখ টাকা দিয়েছেন আর পঁচিশ লাখ টাকা দিতে রাজি আছেন তো তখনই আপনি বায়নানামাটা করে ঠিক করে নিতে পারবেন কোর্ট আপনাকে দিবে অর্থাৎ এখানে আরও অনেক ম্যাটারগুলো কাজ করে আরও অনেক সাব বিষয় আছে যেগুলো অত বলা ভিডিওতে সম্ভব না তবে সংক্ষেপের ব্যাপার হচ্ছে যে যিনি বায়না আপনাকে জমি দিবেন তার টাইটেলটা ক্লিয়ার থাকতে হবে এবং আপনি যে নিবেন আপনারও ইচ্ছা থাকতে হবে তাহলে আপনি কোর্টে মামলা করে নামার দলিল রেস্টি করে পেতে পারেন এমন অনেক সময় দেখা গেছে যে নামার দলিল আপনি বায়না কোর্টে মামলা করেছেন যাতে যে বিক্রেতা তিনি যাতে কম দামে আপনার কাছে জমিটা বেঁচে দেয় এরকম অনেক আছে ভাই কম দামে জমিটা বেঁচে দিলে কি হবে আপনি যে পঁচিশ লাখ টাকা দিয়েছেন ওই লোকটা পঁচিশ লাখ টাকায় হয়তো বেঁচে দিতে বাধ্য হবে আপনার কাছে এরকম যদি হয় তাহলে কিন্তু আপনাকে যদি বিজ্ঞ আদালত বুঝতে পারেন আপনার অ্যাক্টিভিটিজে তাহলে কিন্তু কোর্ট আপনাকে রায় দিবেন না কারণ এখন মানুষ ঠকানোর সম্ভব মানে চিন্তা চেতনা খুব বেড়ে গেছে মানুষ মানুষকে ঠকাচ্ছে আর আমরা বাঙালিরা তো এত ঠকাই জমি জায়গা নিয়ে এর বলার কোনো অপেক্ষায় নেই সেজন্য জন্য বিজ্ঞ আদালতের কাছে যদি ন্যায়সঙ্গত মনে হয় যে আপনিও টাকাটা দিতে চাচ্ছেন তাহলেই বিজ্ঞ আদালত আপনার পক্ষে রায় দিবেন রায় পাওয়ার পরে আবার যদি সে দখলে না দেয় আপনি কিন্তু এক্সিকিউশন মামলা করে দখল নিতে পারবেন ভাই ওই জমির কোনো টেনশন নাই আপনি টেনশন করবেন আপনি যদি উইলিংলি আপনি জমি নেওয়ার জন্য ইচ্ছা থাকে বাইনা নামার জমি আপনি জমি পাবেন যদি মা আপনার যে বিক্রেতা তার যদি চেন অফ টাইটেল সঠিক থাকে থ্যাংক ইউ ডে ভালো থাকবেন আর লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ